হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য কার্ভে টু মিনিট টুয়েস ডেতে সো টু মিনিট টুয়েস ডে বেসিকলি প্রতি মঙ্গলবার আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করবো যেটা আপনি মাত্র দুই মিনিটেই করতে পারবেন সো আজকে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে কিভাবে আপনি যে কোনো কিছুর আই মিন লিডোরলি যে কোনো কিছুর কালার আপনি চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র একটি স্লাইডার দিয়ে সো প্রথমেই আমরা একটি ছবি নিয়েছি এখানে ইউ ক্যান হ্যাভ দ্য ইমেজ লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশান সো ফার্স্ট এটার আনলক করে নিচ্ছি দেন এটারকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল প্লাস যে দিয়ে অ্যান্ড দেন এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশনে এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্ট করবো হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে হ্যান্ড পিকার আইকন থেকে আমরা যেই কালারটি চেঞ্জ করতে চাই আমাদের ইমেজের সেই কালারে ক্লিক করব তখন এখানে একটি সিলেকশন হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন কোন পোর্শনটুকু সিলেক্ট হয়েছে দেন আমরা স্যাচুয়েশানটা বাড়িয়ে নিয়ে দেখে নিব যে কোন পোর্শনগুলো সিলেক্ট হচ্ছে সো দেখতে পাচ্ছেন এখানে এই পাশেও কিছু সিলেক্ট হয়েছে এদিকেও কিছু সিলেক্ট হয়েছে সো এইগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এইখানের স্লাইডারগুলো দিয়ে অ্যান্ড তাও যদি কিছুটা থেকে যায় ডোন্ট ওয়ারি এটাও সে সলভ করা যাবে কোনো সমস্যা নেই সো আমরা এটাকে আবার ব্যাক করে নিচ্ছি স্যাচুরেশন টু জিরো এখন এই স্লাইডটা চেঞ্জ করলেই আপনি যে কোনো কালারে করতে পারবেন আপনার সেই ইমেজ সো আমরা আমাদের গাড়িটাকে অনেকটা স্কাই ব্লু পেস্ট কালার করে নিলাম সো দ্যাটস ইট দুই মিনিটের মধ্যেই আপনি যে কোনো কিছু কালার চেঞ্জ করে নিতে পারবেন এরপর এটাকে রিফাইন করতে চাইলে এখানে মাস্ক থেকে আপনি ব্ল্যাক দিয়ে পেন্ট করে দিলেই এগুলো আবার চলে যাবে সো ইউসি সো এই হচ্ছে আজকের জন্য টু মিনিট টুয়েসডে দেখা হবে নেক্সট টুয়েসডেতে সো সেই পর্যন্ত কিপ ক্রিয়েটিং সামথিং নিউ এবং সাথেই থাকুন দ্য কারফের